আমরা সকলেই জানি আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। রাতের আকাশে কখনো গোলাকার থালার মতো, আবার কখনো ভাঙা নখের মতো আকারের এই উপগ্রহকে দেখে আমরা সকলেই মুগ্ধ হই। পৃথিবীর খুব কাছাকাছি বলে আমাদের মনে হলেও চাঁদ আসলে আমাদের পৃথিবীর থেকে প্রায় 384,000 কিলোমিটার দূরে আছে। 20 জুলাই 1969 সালে মানুষ সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রেখেছিল আর প্রমাণ করে দিয়েছিল মানুষের বুদ্ধি আর জ্ঞান শুধুমাত্র পৃথিবীতেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা চাঁদের সমস্ত রহস্য জানার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমাদের সকলের মনের মধ্যে এমন প্রশ্ন তো অবশ্যই আসে, চাঁদের দুনিয়াটা ঠিক কীরকম? মানুষের পক্ষে কি ওখানে বেঁচে থাকা সম্ভব? আগামী ভবিষ্যতে ওখানে পানির অস্তিত্ব পাওয়া কি সম্ভব? আর এত সব কারণ থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছে না কেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরই খুঁজব আর আমাদের চাঁদকে আরও ভালোভাবে জানব। বন্ধুরা, সবার প্রথমে আমরা চাঁদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করে নেব। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে চাঁদের সৃষ্টি হয়েছিল। বর্তমানে বেশিরভাগ বিজ্ঞানীরা মনে করে চাঁদের জন্ম পৃথিবী থেকে হয়েছে, যখন পৃথিবী সৃষ্টির কাজ সবেমাত্র চলছিল আর তখনই পৃথিবীর সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যা পরে পৃথিবীকে অনেকটা বদলে দিয়েছিল। সেই সময় থিয়া নামে একটি বড় গ্রহের সাথে পৃথিবীর ধাক্কা লাগে। এই সংঘর্ষের ফলে নবজাত পৃথিবীর কিছুটা অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সেই টুকরোগুলোকে একত্রিত করে আর সেটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে, আর এভাবেই জন্ম হয় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের। নাসার বক্তব্য অনুযায়ী পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি হওয়ার জন্য যে শক্তি লেগেছিল নবজাত পৃথিবী এবং মহাকাশীয় পিণ্ডের সংঘর্ষে, তার থেকে 10 কোটি গুণ বেশি শক্তি উৎপন্ন হয়েছিল। চাঁদের ব্যাস 3,474 কিলোমিটার এবং আমাদের সৌরজগতের সবচেয়ে বড় 5টি উপগ্রহের মধ্যে চাঁদ হলো একটা। চলুন এবার চাঁদের পৃষ্ঠতল নিয়ে আলোচনা করা যাক। চাঁদের পৃষ্ঠতল খুবই এবড়োখেবড়ো প্রকৃতির। এখানে জায়গায় জায়গায় অনেক গর্ত আর পাহাড় দেখা যায়। 13 সেপ্টেম্বর 1959 সালে সর্বপ্রথম পৃথিবী থেকে পাঠানো সোভিয়েত ইউনিয়নের মুন মিশন লুনা 2 সর্বপ্রথম চাঁদের মাটি ছুঁয়েছিল। এরপর আমেরিকার অ্যাপোলো 11 ছিল সর্বপ্রথম ম্যান মিশন, যেখানে মহাকাশচারীদের নিয়ে অ্যাপোলো 11 চাঁদে পৌঁছয়। দিনটি ছিল 20 জুলাই 1969 সাল। এরপর আরও কিছু মুন মিশন হয়েছিল, কিন্তু 1972 সালের পর থেকে মানুষ আর কখনো চাঁদে যায়নি। চাঁদের পৃষ্ঠে দাঁড়িয়ে উপরের দিকে দেখলে আমাদের পৃথিবীকে দেখতে পাওয়া যায়। পৃথিবী তার নিজের অক্ষে ঘুরছে সেটাও স্পষ্টভাবে দেখা যায়। চাঁদে গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় 6 গুণ কম, অর্থাৎ পৃথিবীতে আপনার ওজন যা হবে, আর যদি আপনি চাঁদে যান সেখানে আপনার ওজন পৃথিবীতে থাকাকালীন ওজনের 6 গুণ কম হবে। মানে আপনার ওজন যদি পৃথিবীতে 60 কেজি হয় তাহলে সেটা চাঁদে 10 কেজি হবে। যখন মহাকাশচারীরা চাঁদের মাটি থেকে পৃথিবীতে ফিরে এসেছিল, তখন তারা চাঁদ থেকে প্রায় 296টি পাথরের টুকরো নিয়ে এসেছিল। এগুলোর ওজন ছিল প্রায় 382 কেজি। এই পাথরগুলো আনার কারণ ছিল যাতে বিজ্ঞানীরা এগুলোকে পরীক্ষা করে চাঁদের সম্পর্কে আরও নানা রকম অজানা তথ্য জানতে পারে। এবার চাঁদে দিন আর রাতের কথা আলোচনা করা যাক। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে প্রায় 27 দিন এবং নিজের অক্ষে চারিদিকে ঘুরতেও চাঁদ ঠিক একই সময় নেয়। আর এই কারণেই আমরা সব সময় চাঁদের একটা দিককেই দেখতে পাই। চাঁদের একদিন আমাদের পৃথিবীর 14 দিনের সমান হয়। তবে চাঁদের পৃষ্ঠে থাকা বস্তুর ওপর চাঁদের দিন রাতের অনেক প্রভাব পড়ে। রাতে চাঁদের টেম্পারেচার প্রায় -153 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আবার দিনে উষ্ণতা প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। এটা মনে করা হয় চাঁদের দক্ষিণ মেরু অনেক শীতল হয়। ওখানে রাত এতটাই ঠান্ডা হয় মানুষের পক্ষে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। বিজ্ঞানীরা মনে করে চাঁদের দক্ষিণ মেরুতে দিনের বেলায় উষ্ণতা খুব একটা বেশি পরিবর্তন হয় না, তবে দিন থেকে রাত হওয়ার সাথে সাথে উষ্ণতা খুব দ্রুত হারে কমতে থাকে। বন্ধুরা, রাতের বেলায় চাঁদের আলো দেখে তো আমরা সবাই মুগ্ধ হয়ে যাই, কিন্তু আপনারা এটা জানলে অবাক হবেন, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ এবং পৃথিবী দুজনাই সূর্যের আলোয় আলোকিত হয়। অর্থাৎ সূর্য যদি কোনোদিন আলো দেওয়া বন্ধ করে দেয় তাহলে আমরা চাঁদকে আর কখনো দেখতে পাবো না। চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন তার একটা দিককে সামনে রেখেই প্রদক্ষিণ করে, তাই আমরা চাঁদের শুধু সেই দিকটাই দেখতে পাই, অপর দিকটা পাই না। কিন্তু মহাকাশ যানের মাধ্যমে আমরা চাঁদের সেই পৃষ্ঠের ছবি তুলতে পেরেছি। পরিক্রমণের সময় চাঁদ নিজের অক্ষের সাথে মাত্র 1.54 ডিগ্রি কোণে হেলে থাকে, যেখানে পৃথিবী 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই কারণে চাঁদে এই দুটি জিনিস ঘটে। 1. চাঁদে পৃথিবীর মতো জলবায়ু পরিবর্তন হয় না,
এবং দুই, চাঁদে এমন অনেক জায়গা আছে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছয়নি। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি খুব দুর্বল হওয়ায় চাঁদে কোনো বায়ুমণ্ডলও নেই, এর ফলে উল্কাপাত ও সৌর বায়ুর ভয় সবসময়ই থেকে যায়। এছাড়াও তেজস্ক্রিয় বিক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া ক্ষতিকর রশ্মি চাঁদে বায়ুমণ্ডল না থাকায় এগুলোর প্রভাব সরাসরি চাঁদের উপর পড়ে। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, ভবিষ্যতে চাঁদে বসবাস করার কল্পনা কতটা ভয়ঙ্কর আর অযৌক্তিক। বন্ধুরা, চাঁদে জলের অস্তিত্ব খুঁজে বার করেছে ভারত। ভারতের অনেক বিজ্ঞানীরা বলেছে চাঁদে জলের অস্তিত্ব আছে, কিন্তু কেউই তা খুঁজে দেখেনি। পৃথিবী থেকে চাঁদকে গোলাকার দেখলেও চাঁদ আসলে ডিম্বা আকৃতির। চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রতি বছর 1.6 ইঞ্চি দূরে সরে যাচ্ছে। চাঁদে একটা রিফ্লেক্টর প্যানেল লাগানো আছে যাতে লেজার রশ্মি পাঠানো হলে এর অবস্থান বিজ্ঞানীরা জানতে পারে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আজ থেকে 5 কোটি বছর পর চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেবে 47 দিন। আমরা পৃথিবী থেকে চাঁদে যে কালো কালো দাগ দেখতে পাই সেগুলো আসলে চাঁদে থাকা বড় বড় পাহাড় আর চাঁদে থাকা গর্ত যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না, তাই পৃথিবী থেকে ওগুলোকে কালো কালো দাগের মতো দেখা যায়। বন্ধুরা, মানুষ যে আবার চাঁদে পা রাখবে সেটা আশা করাই যেতে পারে। চাঁদের অনেক অংশে যে বরফ জমে আছে সেটা আমরা সকলেই জানি, আর পাহাড়ে থাকা আয়রন অক্সাইডের উপস্থিতি থেকে আমরা জানতে পেরেছি চাঁদে অক্সিজেনও আছে। কিন্তু সেটা কতটা মানব সমাজের বসবাসের জন্য উপযোগী হবে সেটা একমাত্র ভবিষ্যতেই বলবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে চাঁদ সম্পর্কে অনেক অজানা তথ্য আপনাদের দিতে পারলাম। আর কমেন্টে অবশ্যই বলবেন এই তথ্যগুলোর মধ্যে কোন তথ্যটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটির উপর প্রেস করে দিন, যাতে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। ধন্যবাদ।